আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করেন না তার মানে আপনার রাউটারটি নিরানব্বই পারসেন্ট নিরাপত্তায় নেই সো ব্যাস তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার রাউটারের লগিং পাসারটা পাসওয়ার্ডটা সেট আপ করবেন অর্থাৎ চেঞ্জ করবেন তো সকলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না হয়তো স্কিপ করার কারণে হয়তো গুরুত্বপূর্ণ কিছু অংশ বাদ পড়ে যেতে পারে সেও তো আপনি রাউটারের কাজটি বুঝতে পারবেন না অর্থাৎ লগিং ইন পাসওয়ার্ডটি যে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পারবেন না তো আপনার রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল বাজার তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনার রাউটারের ল্যান্ড আইফেয়ার ড্রেসটি লিখে সার্চ করবেন তো এখান থেকে আমি আমার রাউটারের ল্যান্ড আইফেয়ার ড্রেসটি লিখে সার্চ করে যেমন একশো বিরানব্বই ডট এক ডট ডট দশ টেন টেন ডট ওয়ান তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখেন মধ্যে অলরেডি কিন্তু ওয়েবলিং রাউটারের কিন্তু অ্যাডমিন প্যানেলটা লগ ইন হয়ে গেল তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়েব লিঙ্ক রাউডার কেউ লগ পাসওয়ার্ড দেবেন দেন যদি আপনার ট্যানটা কিংবা টিপি লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন কিংবা আমি ইন স্ক্রিনে দিয়ে রাখবো তো এখান থেকে আমি অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে লগ ইন করে দেবো তো এই অ্যাডমিন পাসওয়ার্ডটা কিন্তু সকলেই জানে তো আপনি যে এটা চেঞ্জ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা যেয়ে কেউ কন্ট্রোল করতে পারবে তাই আমি আবার বলতেছি আপনারা এরকমভাবে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো এটা চেঞ্জ করবেন কিভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করে নেবেন তো লগ ইন করে দেওয়ার পর এখানে আপনি নিচে কিন্তু একটি সেটিংস দেখতে পাচ্ছেন যে সেট আপ জাস্ট আপনি গেরবেন এটার উপর ক্লিক করে দিবেন তো সেটার উপর সেট আপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে তো লুডিং নেওয়ার পর এখান থেকে সেট আপ অপশনটি ওপেন হয়ে যাবে তো সেট আপ অপশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এ দেখার মধ্যে লগিং পাসওয়ার্ড যে একটি সেটিংস এ মতো লগিং পাসওয়ার্ড জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন তো লগিং পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন শো হবে তো এখানে তিনটি অপশন শো হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটা হলো ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আপনার অর্ডার কিন্তু ডিফল্ট অবস্থায় একটা অ্যাডমিন পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো এখানে ডিফল্ট অবস্থা অ্যাডমিন পাসওয়ার্ড সেহেতু এখান থেকে আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নিউ পাসওয়ার্ড এবং নিচে দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড জাস্ট আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ড যেটি দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড সে একই পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখান থেকে আমি সাপোজ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আপনি যে ডিজিটাল পাসওয়ার্ড দেন না কেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা তারা নিয়ে নেবে তো এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো আপনার নাম কিংবা কোনো সংখ্যা কিংবা ডিজিট সেটা আপনি দিয়ে দেবেন তো অবশ্যই আপনার কী করবেন অবশ্যই এখান থেকে আপনি যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সবগুলো কিন্তু একই দেবেন এদের মধ্যে আপনি যে নিউ পাসওয়ার্ড অবশ্যই আপনি যে নিউ পাসওয়ার্ডটা দেবেন নিচে সেই কনফার্ম পাসওয়ার্ডে এসে কিন্তু সেই একই পাসওয়ার্ড দেওয়া লাগবে তো এখান থেকে আপনার ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আপনি নিচে দেখতে পাবেন যে অ্যাপ্লাই যে একটি অপশন জাস্ট আপনি গেরবেন এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন অলরেডি রিভোল্ডিং হচ্ছে দেখেন বন্ধুরা এটা কিন্তু অলরেডি বিশ পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছে আর এখান থেকে হয়তো আপনার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে যেতে পারে যেহেতু রাউটারটি রিভোল্ট হয়ে নেবে আর হ্যাঁ আপনার রাউটারটি যদি লগ ইন পাসওয়ার্ড না চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার রাউটারটি নিরানব্বই পার্সেন্ট কিন্তু অন্যের হাতে অ্যাক্সেস থাকে অর্থাৎ যে কেউ কিন্তু আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবে আর হ্যাঁ আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই রাউটারের ল্যানাইফ অ্যাড্রেসটা চেঞ্জ করবে অর্থাৎ লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো এখান থেকে আমি ক্রোম বাজার এসে আবার আমার রাউটারের ল্যান আইফ অ্যাড্রেস লেগে সার্চ করতেছি তো সার্চ করে দেওয়ার পর দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু এখানে অ্যাডমিন প্যানেলটা কিন্তু শো ধরেছে তো অ্যাডমিন প্যানেলটি শো দেওয়ার পর দেখে আমি এখানে অ্যাডমিন দিই পাসওয়ার্ডটা যেটা আমার আগের পাসওয়ার্ড ছিল জাস্ট আমি লগ ইয়ে ক্লিক করে দেবো তো লগিনে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ফিল্ড একটি অপশন নিচে দেখেন বন্ধুরা রেড কালার দিয়েছে তারা পাসওয়ার্ড ফিল্ড অর্থাৎ এটি কিন্তু ভুল পাসওয়ার্ড কিছুক্ষণ আগে কিন্তু আমি প্রথম যেটা দেখলাম সেখানে কিন্তু আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি খুব সহজে কিন্তু লগ ইন করতে পারছিলাম তো আমি কিন্তু লগ ইন পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি যেখানে দিয়েছি এই পাসওয়ার্ডটি যেমন আলামিন ওয়ান টু তো জাস্ট আমি এখানে দেওয়ার পর লগ ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু এটা কিন্তু লগ হয়ে গেলো তার মানে এখানে কিন্তু আমাদের ডিফল্ট অবস্থায় যে সেই অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে যদি আপনি আপনার রাউটারের যে লগিং পাসওয়ার্ড সেটা যদি আপনি চেঞ্জ করে রাখেন তাহলে আপনার রাউটারটি নিরানব্বই পার্সেন্ট সিকিউরিটি থাকে আর এক পার্সেন্ট থাকে অন্যান্য অন্যান্য ডিভাইসগুলো অর্থাৎ অন্যান্য সেটিংসগুলো আর আপনার রাউটার যদি লগিং পাসওয়ার্ড না চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার রাউটারটা যে কেউ কন্ট্রোল করতে পারবে দেন আদারওয়াইজ মূল প্রসঙ্গ যে আপনার রাউটারটি যদি অন্য ব্র্যান্ডের হয়ে থাকে যেমন টেন্ডার টিফিলিং এমআই ডিলিং তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর জাস্ট প্লে লিস্টে যাবেন দে প্লে লিস্টে যেয়ে আপনার অনুযায়ী আপনার আটার অনুযায়ী ভিডিও দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবে